তেতিয়া আমি দেখা পাইছিলোঁ আমি যেতিয়া বাহৰ আমাৰ বিজলী বা আছিল আমাৰ জানি আপোনালোকে বিজলী বাৰ পেপা বজাওঁ পেপা বনাওঁ আমি আৰু আমাৰ টিং বিলাক বজাই বজাই আমি ভেকুলি বিয়া বিলাক আমাৰ বাইদেউ মা হতে আমাক লৈছিলে তেতিয়া সেই টাইমত আমি তেনেকুৱা কৰিছিলোঁ আজি আমাৰ এনেকুৱা এটা পৰিস্থিতি হৈছে যে আমাৰ ভেকুলি বিয়া পাতিব লগা হৈছে কাৰণটো কি আমাৰ বৰষুণ নাই বৰষুণ নাই আজি সেই আমি সেইটো বস্তু আমি আজি দেখা পাইছোঁ হয়তো আমি চবেই আমাৰ এখন সমাজত মিলি আমাৰ সাদেক ভাইটিয়ে আজি এটা অনুষ্ঠান এটা পাতিছে নিশ্চয় আমি সবে আমি রাইজে মিলি সমর্থন করছো ধুনকি পাতিছে যে আমাক বরষুণ লাগে আমি বরষুণ নহলে আমি মানব জীবনটো জিয়াই রাখব নোৱাৰো ভেকুলি বিয়া এইটো কারণে পাতিছো মানব জাতিটো আমি যেটো কাম করব নোৱাৰো আমি নেদেখাজনের ওসর আমি প্রার্থনা জানাইছো যাতে নাকি আমাক বরষুণ দিয়ে হোক বা কিবা অন্য দিয়ে হোক আমার যাতে নাকি আমার রক জীব রাখে তখেতে আমি প্রার্থনা জানাইছো আমার ক্ষতি হব নালাগে আমার ক্ষতি হব না আমি তেওঁৰ কারণে আছো ভগবান আল্লাহর কারণে আমি আছো আজি আমার ইয়াতে জয়গুরু কালী পাহাড়ত আমি এখন বিবাহ অনুষ্ঠিত করল বিবাহখন হল আপনার ভেকুলি বিবাহ আজি ইমান গরম বতাহ বরষুণ নাই আমার সেই স্থলত আমি সমাজে হিন্দু মুসলমান যিসকল আমি ব্যক্তি আছো সকলোৱে মিলিজুলি আমি এখন বিয়া অনুষ্ঠিত করলো বিয়াখন হল ভেকুলিৰ বিয়া ভেকুলিৰ বিয়াখনত আজি আমি আমন্ত্রিত কৰি আনিছো মানুহ বহুত যথেষ্ট মানুহখিনি সমাগত হৈছে আপোনালোকে কেমেৰা ঘূৰাই দেখাব পাৰিব আজি 500 মানুহক আমন্ত্রণ কৰি পেলাই আমি ভোজ ভাত খাই আপোনালোকৰ উদ্দেশ্য কি আছে বৰষুণৰ আমাৰ উদ্দেশ্য হল বৰষুণ যে খেতিয়কৰো ভাল হওক আমাৰ অসমবাসী মানুহৰ ভাল হওক এই গৰমত এই প্ৰচণ্ড গৰমত আজি বহুতে বহুত কথা কৈ আছে কিন্তু আমাক সেইবিলাক দৰকাৰ নাই আমি ৰাজনীতি ক্ষেত্ৰত যোৱা নাই কিন্তু আমাৰ গাঁৱৰ মানুহ এক মানে লগ হৈ একত্ৰিত হৈ আজি আমি ভেকুলি বিবাহ আমন্ত্ৰণ কৰিলোঁ যাৰ ফলত আজি সকলো গাঁৱৰ মানুহক মাতি পেলাই আমি ইয়াতে এটা খানা আয়োজন করলো আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।